আমরা অনেকে লঙ্কা খেতে ভালোবাসি, আবার অনেকে আবার ভালোও বাসি। তবে ফুচকা কিংবা গোলগপ্পার সঙ্গে যদি লঙ্কা থাকে তাও চলে। আমরা অনেকেই সূর্যমুখী লঙ্কা কিংবা ধানি লঙ্কার নাম শুনেছি, তবে ভারতের সবচেয়ে ঝাল লঙ্কা হলো ভোট জলকিয়া। আমি এই ভিডিওতে বলতে চলেছি এই ভোট জলকিয়া সম্বন্ধে, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভারতের সবচেয়ে ঝাল লঙ্কা হলো ভোট জলকিয়া, এর ইংরেজি নাম হচ্ছে ঘোস্ট পেপার। এই হাইব্রিড প্রজাতির লঙ্কা নাগাল্যান্ড, আসাম, মণিপুর সহ উত্তর পূর্ব ভারতে চাষ করা হয়। এই ভোট জলকিয়া একটি আসামি শব্দ, যা ভোট অর্থে ভুটানি এবং জলকিয়া অর্থে লঙ্কা এসছে। ভোট শব্দটি ভুলক্রমে ভূত মনে করায় এই জন্য লঙ্কার ইংরেজি নাম হয়ে গেছে ঘোস্ট পেপার। এই লঙ্কা নাগাল্যান্ডে আবার নাগা জলকিয়া নামেও পরিচিত, অর্থাৎ নাগা লঙ্কাও নামে পরিচিত। আসামে বৃহ জলকিয়া বা বিষ লঙ্কা এবং মণিপুরে উমরক লঙ্কা নামেও পরিচিত। এছাড়া এই লঙ্কা কিং লঙ্কা কিংবা কিং কোবরা লঙ্কা বা তেজপুর লঙ্কা নামেও পরিচিত। উল্লেখ্য, লঙ্কার ঝাল পরিমাপ করা হয় স্কেভিল্লে স্কেল দ্বারা। এই ভোট জলকিয়া লঙ্কার স্কেভিল্লে স্কেল হল 10,41,427 স্কেভিল্লে হিট ইউনিটস দ্বারা মাপা হয়ে থাকে। এই লঙ্কাগুলি 2.4 থেকে 3.3 ইঞ্চি মতো লম্বা হয়ে থাকে। এই লঙ্কা রান্নাতে মশলা হিসেবে ব্যবহৃত হয়, তবে এই লঙ্কা সাধারণভাবে খাওয়াই যায় না। তাই বন্ধুরা, কেউ যদি এই ভোট জলকিয়া লঙ্কা খেয়ে থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।